হ্যালো গাইজ, ওয়েলকাম টু স্পোর্টস বাইস। আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আজকে বেশ কিছু ট্রান্সফার আপডেট দিয়ে দেবো। ট্রান্সফার আপডেট বলতে, যে বেশ কিছুদিন ধরে ট্রান্সফার যে রিউমারগুলো চলছিল তাদের কত কি প্রোগ্রেশন হলো সেই সম্পর্কে জানিয়ে দেবো। আর বাংলার ফুটবল নিয়ে একটা বড় আপডেট আছে, বড় ভালো আপডেট আছে, সে সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, ভিডিওটা শেয়ার করবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে দিলে তোমরা ডেলি এরকম আপডেট পেয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ট্রান্সফার আপডেটে আসার আগে প্রথমে জানিয়ে রাখি, জামশেদপুর এফসি ও আদ্রেটিকো মাদ্রিদের মধ্যে যে মিউচুয়াল কন্ট্রাক্ট হয়েছিল বা মিউচুয়াল অ্যাগ্রিমেন্ট হয়েছিল সেটা 2020-21 সিজনে ISL পর্যন্ত হয়েছিল। সেটা কিন্তু আদ্রেটিকো মাদ্রিদ জানিয়ে দিয়েছে যে যেহেতু করোনা প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে একটা অর্থনৈতিক প্রবলেম চলছে সব ক্লাবের মধ্যে, ওদেরও অর্থনৈতিক প্রবলেম চলছে, তো সেক্ষেত্রে ওই যে অ্যাগ্রিমেন্টটা সেটা তারা ক্যান্সেল করতে যায়। আর সেটা 2020 সালের মানে এই বছরের সেপ্টেম্বর মাসের আগেই তারা করে নিতে চায়। বলতে পারো এটা পুরো কনফার্ম যে অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে যে অ্যাগ্রিমেন্টটা ছিল জামশেদপুর এফসি, সেটা 2020-তেই সেপ্টেম্বর মাসেই শেষ হয়ে যাবে। তো এটা জামশেদপুর এফসির জন্য, ইন্ডিয়ান ফুটবলের জন্য খুব একটা খুব ভালো খবর না। তো তারপরে চলে আসি ট্রান্সফার আপডেটগুলোতে চলে আসি। তো প্রথমেই জানাই যে ওড়িশা এফসির যে নতুন গোলকিপার, নতুন না, মুম্বাই সিটি এফসির আগের সিজনে সেকেন্ড যে গোলকিপার ছিল রবি কুমার, তাকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে। বেশ কিছুদিন আগেই রবি কুমারকে কিন্তু মুম্বাই সিটি এফসি ছেড়ে দেয়, আর এখন ওড়িশা এফসি রবি কুমারকে সাইন করিয়ে নিল। আর মুম্বাই সিটি এফসি কিন্তু দুটো ভালো স্ট্রাইকার, একজন চুলি, তোমরা সবাই জানো স্প্যানিশ লিগে খেলা চুলি, তো লালিগে খেলা চুলি, তাকে কিন্তু মুম্বাই সিটি এফসি টার্গেট করেছে। আর ফ্রান কোরোমিনাস, কোরোকে তো সবাই চেনো, বিশাল লেভেলের প্লেয়ার, তো উনি জানিয়েছেন যে এফসি গোয়ার যে নতুন কন্ট্রাক্ট অফার করেছে কোরোকে, তাতে কোরো খুশি নন। আর যেহেতু সার্জিও লোভেরা এখন মুম্বাই সিটি এফসির কোচ হবেন পরের সিজনের জন্য, তো সেক্ষেত্রে কোরো মুম্বাই সিটি এফসির দিকে যাওয়ার চান্স অনেক বেশি। আর তাকে মুম্বাই সিটি এফসি কিন্তু একটা ভালো অ্যামাউন্টের অফার করেছে কোরোকে, তো দেখা যাক। আর চুলি ও কোরো এই দুজন কিন্তু একসঙ্গে নাও আসতে পারে, এদের দুজনের মধ্যে যে কোনো একজন আসতে পারে, কারণ দুটো স্ট্রাইকারকে আর ওই লেভেলের ওই বাজেটের স্ট্রাইকারকে মুম্বাই সিটি এফসি হয়তো নাও রাখতে পারে। সেক্ষেত্রে দেখা যাক দুজনের মধ্যে কে আসবে। আর ফ্রান কোরোমিনাসের চান্সটা অনেক বেশি, কারণ চুলি ওই লেভেলের একজন স্ট্রাইকার, বিদেশ থেকে অনেক ক্লাবের অফার আছে ওনার, তো সেক্ষেত্রে কোরোর চান্স মুম্বাই সিটিতে যাওয়ার অনেক বেশি। তো দেখা যাক কতদূর কী হয়, সব তোমাদের আপডেটটা বলে দেবো। তারপরে কদিন আগে কিছু একটা আপডেট দিয়েছিলাম যে জুয়েল চাইনিজকে কিন্তু হায়দ্রাবাদ এফসি সাইন করে নিয়েছে। তারপরে হায়দ্রাবাদ এফসি টার্গেট করেছে অ্যাডাম লেফন্ড্রেস, সিডনি এফসির অ্যাডাম লেফন্ড্রেকে, বিশাল লেভেলের একজন স্ট্রাইকার, ওকে কিন্তু টার্গেট করেছিল। তো লেফন্ড্রের সঙ্গে হায়দ্রাবাদ এফসি ছাড়া আরও তিনটে ISL এর ক্লাব কথা চালাচ্ছে ওনাকে, মানে ওই লেফন্ড্রের রেসের লেগে পড়েছে আরও তিনটে ISL ক্লাব, তো নাম এখনো জানা যায়নি, কিন্তু হায়দ্রাবাদ এফসি লেফন্ড্রকে খুব সহজে পাবে বলে মনে হচ্ছে না। এই ছিল অ্যাডাম লেফন্ড্রের ব্যাপারটা। তারপরে চলে আসি মার্সেলিনোর ব্যাপারটা। তো মার্সেলিনো তোমরা সবাই জানো হায়দ্রাবাদ এফসি থেকে বেরিয়ে এসে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে একটা বেশ কিছুদিন ধরে লিঙ্ক আপ পাওয়া যাচ্ছিল, অনেক জায়গায় বলছিল যে কেরালা ব্লাস্টার্সে প্রায় কনফার্ম হয়ে গেছে মার্সেলিনো, কিন্তু না, সেটা না, একদমই না। কেরালা ব্লাস্টার্সের সঙ্গে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডও কিন্তু মার্সেলিনোর রেসে নেমে পড়েছে। নর্থ ইস্ট ইউনাইটেডও চাইছে যে মার্সেলিনোকে তাদের টিমে ঢোকাতে, তো সেক্ষেত্রে দেখা যাক মার্সেলিনো কোন টিমে যান। দুটো টিমই, তার মধ্যে অবশ্য কেরালা ব্লাস্টার্স এগিয়ে আছে সেটা একদমই 100 বার, কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডও এই রেসে আছে, দেখা যাক কোন ক্লাবে তিনি যান। তারপরে চলে আসি আর্মান্দো সাইডুকু। তো আর্মান্দো সাইডুকুর কথা আগেই বলেছিলাম, কেরালা ব্লাস্টার্সের সঙ্গে লিঙ্ক পাওয়া যাচ্ছে আর্মান্দো সাইডুকুর, তো লেভান্তেতে খেলা প্লেয়ার আর্মান্দো সাইডুকু, 29 বছর বয়স মাত্র, তো সেক্ষেত্রে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে একটা লিঙ্ক পাওয়া যাচ্ছিল, আর তিনি ফ্রি হিসেবেই আছেন, মানে ফ্রি এজেন্ট আছেন, তো ইন্ডিয়াতে আসার চান্স অনেক বেশি। আর শুধু কেরালা ব্লাস্টার্স নয়, সেক্ষেত্রেও এক্ষেত্রেও কিন্তু কেরালা ব্লাস্টার্স ছাড়া আরও 4টে ISL এর ক্লাব এবং বেশ কিছু বিদেশি ক্লাব কিন্তু আর্মান্দো সাইডুকু চাইছে। বুঝতে পারছো স্কিল, বিশাল লেভেলের স্ট্রাইকার উনি, তো সেক্ষেত্রে ওনার ডিম্যান্ড তো থাকবেই, দেখা যাক উনি কোন ক্লাবে আসেন। আর উনি ইন্ডিয়াতে এলে তো খুব ভালো হয় যে ক্লাবেই আসুক, তো দেখা যাক কতদূর কথাটা এগোয়।
তারপরে চলে আসি যে আজ মেন খবর, বাংলার ফুটবলের যে ব্যাপারটা। আইএফএ আগের দিন একটা মিটিং ডাকে বাংলার পুরনো মানে প্রাক্তন বেশ কিছু স্বনামধন্য ফুটবলারদের নিয়ে, তো তাতে একটা সিদ্ধান্ত হয় যে স্ট্রাইকার্স একাডেমি একটা একাডেমি খুলবে, যেহেতু ইন্ডিয়াতে বাংলা বাঙালি ফুটবলাররাও কমে যাচ্ছে, মানে বাঙালি ফুটবলের আধিপত্য কমে যাচ্ছে, আর মানে সব তো এখন স্ট্রাইকার মানে বিদেশি স্ট্রাইকার চলে আসছে, তো বাঙালি স্ট্রাইকারদের উন্নতি করার জন্য এই স্ট্রাইকার্স একাডেমি খোলার চিন্তা ভাবনা করছে আইএফএ। আর আইএফএ সিএফএল এর নিজেদের একটা টিম নামাতে পারে, এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর আইএফএ কিন্তু রাজ্য সরকারের কাছে আর্জি জানাবে যাতে যে পাহাড়ি প্লেয়ার গুলো মানে উত্তরবঙ্গে যে প্লেয়ার গুলো, তারা যাতে কলকাতায় এসে একটা জায়গা থেকে খেলার সুযোগ পায়, সেক্ষেত্রে একটা হোস্টেল, প্লেয়ার্স হোস্টেল সেটা খুলতে চাইছে আইএফএ। সেক্ষেত্রে আইএফএ কিন্তু রাজ্য সরকারের কাছে আর্জি জানিয়েছে, এই যে উদ্যোগগুলো আইএফএ নিচ্ছে এগুলো খুবই ভালো উদ্যোগ, এগুলো হয়তো আগে নিলে ভালো হতো, কিন্তু এই উদ্যোগগুলো এখন নেওয়া হচ্ছে, তো এটা কিন্তু বাংলা বাংলার ফুটবলের ক্ষেত্রে খুব ভালো একটা উদ্যোগ। দেখা যাক কতদূর কি হয়, এগুলো হলে তো মানে এই যে উদ্যোগগুলো সফল হলে তো খুব ভালোই হয় বাংলা ফুটবলের জন্য, ইন্ডিয়ান ফুটবলের জন্য তো অবশ্যই। তো এই ছিল পুরো ভিডিওটা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, ভিডিওটা শেয়ার করবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই, আর দেখতে থাকো স্পোর্টস রিভাইস।